আসসালাম আলাইকুম উমাফারা দাদুরা বাইজানেরা বুয়ারা হগুলডি আশা করি জম্মের ভালো আছো মইও ভালো আছি আজকে দেখো এই নোংরা বিছনের চাদর কেমনে দইয়া সাদা চাদর সাদা দবদব্য করা যায় এই তোমাকে দেখামো এই গুরুগারা এই বিছনের উপরে সব খাইবে লইবে ডলা ফিষিয়া সব এই বিছনের উপরে দেখো চাদরই চাদরের কীরমের বানাই হেলাইছে দাগ সোপ লাগাই অথচ কত শখের সাদা বিছনের চাদর এগুলো না বিছাইলেও ভাল লাগে না এই আর কি সুন্দর দেখায় না বিছনে এখন বিষে ইয়া এইরকম মারাত্মক অবস্থা খাইয়ে লইয়ে সব কিছু চার দাগ এটা ওডা খাইয়া লাগাইছে এখন এই ডেরে কীরমের আবার নতুনের মতো বানাই হেয়ে তোমাকে দেখামো এককালে সেট করিয়া পরিষ্কার হয়ে যাইবে আর এই যে গায়ে দেওয়া খাতা বরিশালিয়ারা কয়ে খাতা বা তোমরা কেউ কাঁথা যাই হোক শীতগ্রীষ্ম বারো মাস এই পাতলা খাতা লাগে হ্যাঁ নাহলে আরাম লাগে না এগুলোও কিন্তু এরকম যদি দাগ পরে বা ময়লা পরে একই প্রসেসে দেওয়া যাইবে তাই মোর এটা আবার দুই দিন আগে দোয়া হইতে আর এটা দুইয়ে দেখা না এই বিছানার চাদর দিয়েই দুইয়ে দেখা খালি যে এই ডেয়ারে পূর্বরূপে কেমনে ফিরেই নেওয়া যায় আগে যেরকম সুন্দর পরিষ্কার আর বা মোটা যদি তাওয়াল থায় তোমাক ওই যে তোয়াইলে কয় যে ডারে গাটা মোছে সেইগুলো যদি এরকম নোংরয় জাস্ট এই একই প্রসেসে ধুইতে পারবা হ্যাপার বালিশের কভার এই সব কিছু কিন্তু এই যে আইজগো যে প্রসেসটা তোমাকেও দেখামু যে কেমনে সুন্দর পরিষ্কার হয় এইরকম করে যদি ধুইতে পারো তাইলে গিয়ে গরম পানি দিয়ে দিছি তো একটা বিছনার চাদর ওই যে সাদাটা ধুয়ে দেখামু পানি গরম দিছি আর এইটা হইসে ব্লিচিং পাউডার এই ব্লিচিং পাউডারটা যেমন জীবেণুমুক্ত করে হেমন পরিষ্কার করে এইটা হইসে সোডা কাপড় কাঁচা সোডা আগের কালে কিন্তু মন নানিদের দিরে এই সোডা দিয়ে কাপুর সেদ্ধ করি দুইতে দবদব্যে পরিষ্কার হইতে তাই সোডা লইসি এক টেবিল চামচ আর এক টেবিল লইতে আসি এই যে ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডারটা কিন্তু অত্যন্ত কার্যকর আর এই যে ওয়াশিং পাউডার মানে ডিটারজেন্ট যেটা তোমরা ঘরে ব্যবহার করো সেইটা দিলেই হইবে এটার কোনো দরাবান্ধা নিয়ম নাই তাই মই একটা বিছনের চাদরের লগে আর কি কি কী লইতে আসে হেয়ে খেয়াল করো এনে এইটা হয়েছে এই গুঁড়ো এইটাই আর কি মোর দ্বারে খুব পছন্দ গ্র্যান্ডাও ভালো লাগে পরিষ্কারও ভালো হয় হেলগ গিয়ে বারো মাস এই ব্যবহার করি দিয়ে দিছি কিন্তু লবণ লবণটা দিছি কি কারণ ওই কিন্তু আরও একটা রঙ আছে গোলাপি ওই রঙটা উড না যায় এই জন্য এই লবণ দিয়ে দিছি যে কোনো কাপড় কারণে লবণ দিলে এক কাপুরের রঙ আর এক লাগে না তাই এই যে পানি যখন ফুট দিয়ে উঠছে তখন ওই যে মিশ্রণগুলো দিয়ে দিলাম গুঁড়ো সোডা ওই সব ব্লিচিং পাউডার পানি কিন্তু ফুটেননি গরম যেহেতু মোর চাদর অনেক ময়লা অনেক দাগদোক তো ইচ্ছে মতো গেছে এখন পরিষ্কার ওই বিকে জানি না তোমরা লগে থাকলে দেখতে পারবা কেউ আর কি সে করি চলিয়ে যাইও না সবাই ভিডিওটা জুড়িয়ে থাহ পরিষ্কারটা কেমনি হয় সত্যি না মিথ্যে কই হেডে যাচাই করিয়ে যাবো আজগু কষ্ট করিয়ে দুমু তোমরাও লগে থাও আজগুই যারা মো এই চ্যানেলটাই প্রথম আইসো চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাককো আর বেল বাটনের অল অপশনটা ক্লিক করে দিও তাহলেই নতুন নতুন ভিডিও দেখতে পারবা অনেক পরিষ্কার পরিছন্নর ভিডিও দেওয়া আছে সব দেখতে পারবা তাই রহমের স্যাপসি স্যাপের কেডের ভিজেই থুইতে বে এই ব্যন্ডরর মধ্যে ভিজেই থুইছি আলেদার জামেলা করি নে দেখলাই তো কি কি দিছি দিয়ে হন রহম এটা যদি 6 ঘন্টা ভিজেই রাখা যায় কোনো দাগ ময়লা বলতে কিছু থাকবে না পরিশ্রম হবে না खासा खांसी লাগবে না তাই ছয় ঘন্টা পর ফিরে আইলাম দেখো তোমরা এটা রাইতেও করতে পারো রাইতে ভিজেই থুয়ে বড় ইড্ডি দুই দেখতে পারো তাই ময়লা কিন্তু কাটতে দিয়েছে দেখছো পানির লগে পানি কীরকমের ময়লা হয়ে গেছে নোংরা হয়ে গেছে এখন এটা ওই যে কষ্ট করে পিডে পিডি বাইরে বাইরে কিছু লাগবে না এরকম এইডের মধ্যে বইয়ে হাত দিয়ে কষলাইলি এককালে ময়লা অটোমেটিক সারিয়ে যাইবেন এরকম করতেও যাকে কষ্ট হয় সবাই কিন্তু পারে না অনেকের কোমরের সমস্যা পায়ে সমস্যা হাতের সমস্যা এক একজনের এক সমস্যা তাই কাপড় কাচতে কষ্ট হয় বা ওয়াশিং মেশিন যাগো নাই এগো তো আরও কষ্ট হয় তাই ওয়াশিং মেশিনে তোমাকেও দুইয়ে দেখাইলাম না যেহেতু এটা সবার ওয়াশিং মেশিন নাই এই জন্য হাতে কেমনে কাচা যায় অল্প সহজে দেওয়া হয় সব জায়গায় কিন্তু দাগ আছে দাগের কিন্তু এখন চিনেও নেই কোনো দাগই নেই আর এই যে সাদাটাও কিন্তু কত দবদব্যে সাদা হয় দোয়ার পর দেখতে পারবা এটা কিন্তু জাগাইয়ে যে পিডে পিডি ও সব কিচ্ছু লাগবে না এই পানি দিয়ে কিন্তু দুই ময়লা যা ছাড়ার মধ্যে যেহেতু ছয় ঘন্টা ভিজেই থুইছি হেতে আর কোনো ময়লা থাহার কথা না আর যদি এরকম আর্ধে কাস্তে কষ্ট হয় এরকম করলেও কিন্তু ওইবে দুই তিনটে পাড়া দিয়ে দেবা বাস শেষ ফেনা টেনা সাবান সব সারিয়ে যাইবে খুব সহজ পদ্ধতি দেখাই দিলাম কোনো পরিশ্রম ছাড়াই যে কোনো তোমাকেও রেগুলার বিছানার চাদরও যদি ধুইতে চাও এরকম কিন্তু দুই হেলাই দিতে পারবা বিছানাপত্র দোয়া কিন্তু একটা জামেলা বালিশের কাবার টবার সব কিছু তাই এগুলো যদি এইরকমের দুইতে পারো একটু বেশি সময় বিজেই থুইতে পারো একটু গরম পানি দিয়ে দাগ থাকলে ব্লিচিং পাউডার দেবা দাগ না থাকলে কিন্তু দেওয়ার দরকার নাই অন্য অন্য যে চাদর টাদর দেবা এর মধ্যে এরম ফেনাগুলো আর কি সারাইতে হইবে ফেনাগুলো কিন্তু সব সারাই শেষ এখন আবার একটা ফাইনাল ওয়াশিং দিতে আসি ফাইনাল ওয়াশিং মানে ওইটা তো ফেনা টেনা সারাইছি ব্লিচিং পাউডারের একটা গোন্ধ আছে তাই লিকুইড ডিটারজেন্ট যদি একটু দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওই যে ব্লিচিং পাউডারের গোন্ধ এই কিন্তু কোনো থাকবে না বা প্রিভাইভ আছে লিকুইড এগুলোও দিতে পারো বা এই যে কমফোর্ট লিকুইড এগুলো দিতে পারো কাপড়ের খুবই সুন্দর গ্রানায় আর প্রিভাইভ দিলে মার দেওয়া লাগে না ওইটা আর মারের কাজটা সারে আর কি আর গ্রানটাও হয় আর এইটা দিয়ে ধুইলেও বিছানা চা দিয়ে খুব সুন্দর গ্রানাইবে লাগছে কিন্তু অল্প পরিমাণ বেশি কিন্তু না ধরো এক চা চামচও না হাতেই কত ফেনা তাই এরকম এক দুই মিনিট এইটাই ভিজেই রাখকে এরপরে ওয়াশ করি হালাইলেই কমপ্লিট এখন কিন্তু এই পাউডারের কোনো গন্ধ নাই অনেকে ব্লিচিং পাউডারের গোন্ধটা সহ্য করতে পারে না তাই জাগদার এই লিকুইড বা প্রিভাইভ বা কমফর্ট এইসব কিছুই নেই হেরা একটু শ্যাম্পু দিয়ে দেবা শ্যাম্পুর গ্র্যান্ডা এই চাদরটির দেয় বা আর কোনো ব্লিচিং পাউডারের গন্ধ আর না এই দাগের কিন্তু কোনো সিনে নাই কোন জায়গায় যে দাগ এখন হ্যাঁ খুঁজেই পাওয়া যাইতেছে না পুরো চাদর ডেককালে পরিষ্কার ধবধপ হয়ে গেছে তোমাকে মেললেও দেখা মোনে দোয়া শুকাইয়া একেবারে চাদরের এমাতোমাতা সব দেখতে পারবা যে কোনো জায়গায় ময়লা বা দাগ আছে কিনে দেখছালা তো প্রথম কি দাগালা আলা চাদর দিয়ে এনে ফেনাগুলা না থাহে যেহেতু নামাজ পড়ি মোরা বা কাপুরে ফেনা থাহা ভালো না যে কোনো কাপুরে পরনের কাপড়ে বা এই বিছানার চাদরে পানিটা জোরানোর লগে একটু ওই বেসিনের পাশে ধুই দিছি বা তোমরা সিপ্রেই লইতে পারো বা হ্যাঙ্গারে টানাই রাখতে পারো পানিটা আর কি জরিয়ে গেলে এরপর নিয়ে সুগো দিয়ে দেবো আর সুগো দিয়ে তোমাকেও দেখামো যে কী অবস্থা এই দেখো চাদর সুগো দিয়ে দিছি সুগাইয়াও কিন্তু গেছে এই যে চাদরে যে দাগ আছেলে বা কিছু আছেলে ময়লা আসলে কিচ্ছু চিনে না তাই এরকম সাদা জিনিস যদি হয় তোমরা করলে একটু ব্লু দিতে পারো ব্লু দিলেও কিন্তু কালারটা আরও চকচককে দেখাইবে যেহেতু ব্লু গড়ে আসলে না এই জন্য দিয়ে দেখাইতে পারলাম না আর এই দেখো গোলাপি রঙও ওডে নাই সাদারটা সাদা গোলাপি ডে গোলাপি যেটার কালার হেডে ঠিকভাবে আছে একেবারে জকঝকে চকচকে পরিষ্কার হয়ে গেছে কিন্তু আশা করি বন্ধুগো কিন্তু মোর ভিডিওটা ভালো লাগছে হানড্রেড পারসেন্ট শিওর মই যে অবশ্যই ভালো লাগছে তাই আজগো মতো বিদায় নিলাম সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ